পবিত্র কোরআনকে যখন এভাবে পূজা মণ্ডপে যখন মূর্তির পায়ে যখন কোরআন রাখা হয় সেখানে আমাদের অন্তর ছেড়ে যায়, কারণ প্রত্যেকটা মুসলমান তার নিজেকে যা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে আল কোরআনকে, কথা ঠিক কিনা? এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব রেখে গেছেন এই কিতাবের বিরুদ্ধে এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ পৃথিবীর মধ্যে এর থেকে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আছে কি না তা আমার জানা নেই। আমরা সবচেয়ে মান শান ওয়ালা নবীর উম্মত হতে পেরে আমরাও সবচেয়ে বেশি শান মান ওয়ালা উম্মত হব, মানুষে পরিণত হতে পারবো যদি আমরা বিশ্বনবীকে ধরতে পারি। বিশ্বনবীর এই রেখে যাওয়া আদর্শকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আজকের রবিউল আউয়াল আসবে যাইবে আপনার যে আমার জীবন থেকে, কিন্তু আমরা যদি নবীজিকে যদি আজও পর্যন্ত নবীর জীবনই পড়ে সেখান থেকে আমার জীবনটাকে সুন্দর না করতে পারলাম, নবীর মান মর্যাদা শুধু ওয়াজ শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করলাম, তাহলে চলবে না। বরং এটি আমাদের জীবনের ভিতরে নিয়ে আসতে হবে, সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক সবার মধ্যে নিয়ে আসতে হবে। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব রেখে গেছেন এই কিতাবের বিরুদ্ধে এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ হচ্ছে সেই দেশ পৃথিবীর মধ্যে এর থেকে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আছে কি না তা আমার জানা নেই, কথা ঠিক কিনা বলেন? কিন্তু সেই দেশে যখন পবিত্র কোরআনকে যখন এভাবে পূজা মণ্ডপে যখন মূর্তির পায়ে যখন কোরআন রাখা হয় সেখানে আমাদের অন্তর ছেড়ে যায়, কারণ প্রত্যেকটা মুসলমান তার নিজেকে যা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে আল কোরআনকে, কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসে তার নবীকে, কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসে ইসলামকে, ইসলাম আছে তো আমার দাম আছে, আমার নবীর কারণে আমার দাম, আমার কোরআনের কারণে আমার দাম। সেই কোরআনকে নিয়ে যারা চিনিমিনি খেলবে এটা বাংলার মুসলমান কেন, সারা পৃথিবীর মুসলমান কশ্চিন কালো বরদাস্ত করবে? করবে নাকি? আমরা চাই এর একটি নিরপেক্ষ তদন্ত হোক, কারা এই কাজ করেছে এত সুন্দর সম্প্রীতির দেশকে অসাম্প্রদায়িক প্রমাণ করার জন্যে, এবং একটি খারাপ একটি ষড়যন্ত্র করে আমাদের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য কারা চেষ্টা করছে, এর বিচার অবশ্যই করতে হবে। আবার কিছু পুলিশ ভাইয়েরা অথবা কিছু ভাইয়েরা আছে প্রতিবাদ করবে, কোরআনের ব্যাপারে কথা আসতেছে, কোরআনকে অবমাননা করা হচ্ছে, সেখানে মুসলমানদের পক্ষ থেকে কিছু প্রতিবাদ থাকবে, এটা স্বাভাবিক, কারণ প্রতিবাদ হতে হবে শালীনভাবে। কিন্তু সেখানে অযাচিত গুলি করে মানুষকে হত্যা করার এই লাইসেন্স আমাদের ভাইনের ভাইদেরকে কে দিয়েছে? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে চিন্তা করতে হবে, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা। মনে করছি আমার গায়ে পোশাক আছে বিশেষ বাহিনীর পোশাক, আমি পয়সাওয়ালা, আমি এওয়ালা সেওয়ালা, আমাকে কে রুখে, না আমাকে কে ঠেকায়? না প্রিয় ভাইয়েরা, দুনিয়া থেকে যখন চলে যাব কিছুই থাকবে না। অতএব কোরআনের অবমাননা যারা করেছে আমরা তাদের কঠিন বিচার চাই, আমরা তাদের শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা মুসলমান হয়েছি তো কী হয়েছে, আমরা হিন্দু ভাইদের প্রতি, খ্রিস্টানদের প্রতি, অন্য কোনো ধর্মাবলম্বীদের প্রতি ন্যূনতম খারাপ আচরণ করার রাইট ইসলাম আমাদেরকে দেয় নাই, বরং আমরা তাদেরকে ভাইয়ের মতো, বাংলাদেশে থাকবে বাংলাদেশিদের মতোই আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো, বরং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করে ইমানের ছায়াতলে নিয়ে আসে, সে কাজ আমাদের করতে হবে। আইওবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।